আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদা লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এইখানে এই ব্যাগটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এর আগে এই ব্যাগের পুরো টিউটোরিয়াল শেয়ার করেছিলাম, আজকে কাপড় লাগানোটা শেয়ার করব। আসলে এই ভিডিওটা আমি আরেকবার শেয়ার করেছিলাম, কিন্তু ওইটার মধ্যে আমি মিউজিক ইউজ করার ফলে কপিরাইট স্ট্রাইক আসে, যার কারণে আমি ওইটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আপলোড করছি। আশা করছি আপনারা আবারও এইটা আগের মতো করেই ভালোবাসা দিয়ে নিয়ে নেবেন দেখে। তো ফার্স্টে আমি যেটা করছি তা হচ্ছে আমি এভাবে করে একটা কাপড় নিয়ে নিলাম। একটা কাপড় নিয়ে তার উপরে আমি কিন্তু এখানে দুইটা ভাঁজ দিয়ে নিচ্ছি। বিষয়টা সবসময় খেয়াল রাখবেন, যে কোনো ব্যাগ তৈরি করেন এই ধরনের হাত ব্যাগ, তো এভাবে করেই মাপটা নেবেন। তো ব্যাগে থেকে আমি নিচের দিক থেকে অল্প একটু পরিমাণ, হাফ ইঞ্চি পরিমাণ, সব দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে কেটে নিয়েছি। দেখুন চারপাশ থেকে কিন্তু সেম, কারণ চারপাশে আমার সেলাই করতে হবে, তো চারপাশে সেম টু সেমভাবে আমি একটু বেশি রেখে কেটে সেলাই করে নিচ্ছি, সরি কেটে নিচ্ছি। এবার আমি এখান থেকে এভাবে হালকা একটু কাট দিলাম। কাট দেওয়ার কারণ হলো এখানে আমি ফিত এই যেভাবে করে জিপারটা লাগাবো, চেনটা সবসময় মনে রাখবেন উল্টো করে লাগাবেন, আগে উল্টো করে এভাবে করে সেলাই করবেন। উল্টো করে সেলাই করলে এই বাড়তি কাপড়টা ভেতরে চলে যাবে আর ফিনিশিং দেখতে সুন্দর লাগবে। তো উল্টো থেকে ফার্স্টে লাগাবেন। তা আমি বেসিক্যালি সবসময় মেশিনে সেলাই করি, কিন্তু আপনাদের ভিডিও পারপাসের জন্য আমি হাতে সেলাই করে দেখাচ্ছি। তো এভাবে করে আমি হাতে সেলাই করে নিচ্ছি। দেখুন একদম এই মাথা থেকে শুরু করে অপর মাথা পর্যন্ত সেম টু সেমভাবে জাস্ট হাতে সেলাই করে নেব আমি এখানে। যদি আপনারা হাতে সেলাই করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে দুই থেকে তিনবার রাউন্ড দিবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর মেশিনে সেলাই করলে একবারই এনাফ। এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত দেখুন প্রায় আমার শেষ হয়ে এলো। আমি যে পর্যন্ত কাট দিয়েছিলাম ওই পর্যন্তই আসলে সেলাই করতে হবে, কারণ কাটটা হলো মাঝ বরাবর, যে স্টিচটা দিয়েছি তার প্রমাণ যে এটা মাঝ বরাবর চলে আসছে। এবার তো আমার এ পাশটা সেলাই করা হলো, এবার আমি অপর পাশটা সেলাই করব। তো এটাকে এভাবে করে অপর পাশে সেলাই করে নেব। এটা নিয়ে দেখুন এভাবে করে এ পাশটা আবার সুই সুতা দিয়ে সেলাই করব। দেখুন আমি কিন্তু আবারও উল্টো করেই ধরছি, উল্টো করেই নিতে হবে। সাইডগুলো সেলাই করার আগে আগে দুই পাশের চেন সেলাই করে নেবেন। শুধুমাত্র যে কুশি কাটার ব্যাগের জন্য তা কিন্তু না, বিভিন্ন ধরনের ব্যাগে কিন্তু আপনারা এভাবে কাপড় লাগিয়ে নিতে পারেন। তো আমি একের পর এক সেলাই কিন্তু দিয়ে যাচ্ছি। আবারও আমি সেম ওয়েতে সেলাই করে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এই মাথা থেকে ও মাথা, অপর মাথা পর্যন্ত সেলাই করার পরে আমি এখন চেনটা হাফ খুললাম। খুলে নেওয়ার কারণ আমি একটু পরে বলে দিচ্ছি। দেখুন আমি এখন এভাবে কিন্তু কাপড়টা উল্টো করে ধরে রেখেই কিন্তু সেলাই করব। আবারও বলছি সেলাই করার সময় অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা উল্টো থাকে, এটা সোজা রেখে কখনোই সেলাই করবে না, তাহলে ব্যাগের ফিনিশিং ভালো লাগবে না। এ ব্যাগের ভেতরের যে জিনিসগুলো থাকবে সেটা তো আর দেখা যাবে না, কিন্তু বাহিরের অংশটা কিন্তু দেখা যাবে, সেখান তো অবশ্যই আমাদের উল্টো করে ধরতে হবে। তো এভাবে করে আমি এ পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে চলে যাব। এ পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে চলে যাব। তো আমি এ পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত কিন্তু সেলাই করে নিলাম। এখন এই যে উল্টো করে নিয়ে নিলাম, হাফ যে খুলে রেখেছিলাম যার ফলে এটা কিন্তু সোজা করতে খুবই কম সময় লেগেছে।
এবার আমি এই কাপড়টা ব্যাগের ভেতরে দিয়ে দিলাম। এখন খেয়াল রাখতে হবে মাঝ বরাবর এটা আছে কিনা, মাঝ বরাবর এটাকে সেলাই করতে হবে। তো মাঝ বরাবর এভাবে ধরে যে পাশে জিপারটা আছে এখান থেকে আসলে সেলাই করতে হবে, এতে করে চেনটা বাঁকা হয়ে যাবে না। চেন যদি বাঁকা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাগও বাঁকা হয়ে যাবে, এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে চেন যেন বাঁকা না হয়ে যায়। চেনকে অবশ্যই সোজা রাখতে হবে, চেন কোনো মতেই বাঁকা করা যাবে না। আগে দুই চেনটার দুই পাশে খুব সুন্দর করে সেলাই করতে হবে, খুব সুন্দর করে ভালো মতো দুই পাশটা সেলাই করে নিতে হবে। তো এবার সুন্দর করে সেলাই করলাম। এখন জাস্ট এই পাশটা, যে কোনো এক পাশ পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু তেমন কোনো কিছুই না, জাস্ট কাঁথা সেলাই করি না ওই টাইপের করে, একবার উপরে একবার নিচে, কারণ এটা কাঁথা সেলাইয়ের মতো ফোর দেওয়া যাচ্ছে না, যার কারণে জাস্ট এভাবে করেই সেলাই করে নিতে হবে, আর কোনো কিছুই না। একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এভাবে করে আমাদের ফোর তুলে নিতে হবে। তো আমি এই জিনিসটা ফলো করে এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। দেখুন, এপাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এবার আমি এপাশ থেকে শুরু করে অপর পাশ মানে ওই কর্নার পর্যন্ত ভালো মতো সেলাই করে নেব। একদম সুন্দর করে এখান থেকে শুরু করে এখান থেকে আমি সেলাই করে নিয়েছি। এখন এই জায়গাটা খুব ভালো মতো সেলাই করতে হবে, অনেক নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে, এতে করে এই জায়গাটা আরও বেশি মজবুত হবে। আর খেয়াল রাখতে হবে এটা যেন মাঝ বরাবর থাকে, মাঝ বরাবর এসে লক করতে হবে। আর অপর যে পাশটা আছে সে পাশটা আমি এখন এইভাবেই কাঁথা সেলাই দিয়ে সেলাই করে নেব, আর কোনো কিছুই না। ব্যাস এভাবে করে সেলাই করে নিয়েছি আমি সম্পূর্ণ ব্যাগটি, দেখুন কমপ্লিট। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।